আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু আপেল কুল বা বড়ইয়ের আচার। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শুকনা বড়াই। এগুলো আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা বড়াই। এগুলা কিন্তু একেবারে পাকা, যেগুলো হচ্ছে বড়াই পেকে যায় সেই বড়াইগুলো শুকিয়ে এভাবে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এভাবে বড়াইগুলোকে বড়াইয়ের গায়ে যে ময়লাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে উঠাই নিয়ে আমি এভাবে একটু ফুটো করে দিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই ঝুড়ির মধ্যে আমি রাখতেছি এগুলা। আপনাদের কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, যেন বড়ইয়ের মধ্যে আবার পোকা থাকে সেটাও আপনাদেরকে দেখতে হবে। আমি সেইভাবেই দেখে দেখে বেছে বেছে এগুলাকে বাঁচতেছি। বন্ধুরা আপনারা দেখতে থাকেন, আমার বাসা শেষ হয়ে গেলে আপনাদের কাছে আমি ফিরে আসতেছি। দেখেন বন্ধুরা, আমি সবগুলো এগুলোকে ইয়ে করে নিয়েছি, বেছে নিয়েছি। এখন আমি এগুলোকে বালতির মধ্যে ভিজায় রাখবো। যে কোনো বালতি পাত্রের মধ্যে আপনারা ভিজায় রাখতে পারেন। এটাকে কিন্তু সারা রাত ভিজায় রাখতে হবে। কমপক্ষে হলেও আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে সারা রাত না ভিজিয়ে রাখলেও কমপক্ষে এটাকে 4-5 ঘন্টা ভিজায় রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আচারটা খুব সুন্দর এবং সুস্বাদু হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রের মধ্যে এটাকে ভিজায় রেখে দিয়েছি। এখন আমি এটাকে সারা রাত ভিজায় রাখবো। সারা রাত ভিজায় রাখার পর আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ধুয়ে আমি এটাকে আবার, বন্ধুরা আপনারা চেষ্টা করবেন বড়াইটাকে ভালোভাবে ভিজে নিয়ে সারা রাত ভিজানো হয়ে যাওয়ার পর আমি এটাকে দেখেন পাত্রের মধ্যে বসাই দিয়েছি সেদ্ধ করতে। সেদ্ধ করতে আমার টাইম লেগেছে 1/2 ঘন্টার মতো। আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। আমি একটা ঝুড়ির মধ্যে এটাকে নামাই নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি প্রসেসিংয়ে চলে যাব। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তেল দিয়ে এটাকে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা একেবারে লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। যেমন আমরা বেরেস্তা করি সেরকম লাল হয়ে আসলেই আমরা এর মধ্যে বড়াইগুলোকে দিয়ে দিব। আপনাদের আমি দেখাচ্ছি আমি কিভাবে এটাকে লাল করে নিচ্ছি পেঁয়াজটাকে।
ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার লাল হয়ে আসছে ঠিক এরকম লাল হলেই আমরা এর মধ্যে বড়াইটাকে দিয়ে দিব আমি এখন এর মধ্যে বড়াইটাকে দিয়ে দিচ্ছি বড়াইটা দেওয়ার পর আমি এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আসলে আচার আমাদের সবাই খুব প্রিয় কিন্তু এটা বানাতে অনেক টাইম লাগে কিন্তু আমাদের ধৈর্য ধরে আমরা যদি এটাকে বানাই তাহলে খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং মজা হয় আচার কিন্তু আমাদের কম বেশি সবাইরই প্রিয় সবাই আমরা খেতে ভালোবাসি একটু সুযোগ পেলে টাইম পেলেই আমরা আচার খেতে ভালোবাসি সেটা হোক অবসর সময়ে কিংবা ব্যস্ত সময়ে আমি এটাকে এর মধ্যে যে পানিগুলো ছিল সে পানিগুলো আমি শুকিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে কোনো পানি নেই এই পর্যায়ে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিব মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন আপনারা যদি একটু বেশি টক খেতে চান তাহলে চিনিটা কম করে দিবেন আবার যদি টক খেতে না চান তাহলে চিনির পরিমাণটা বেশি করে দিবেন আমি কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো মশলা অ্যাড করিনি আমি মশলা অ্যাড করব পরে সেটা আপনারা দেখতে পাবেন আচার একটা লোভনীয় জিনিস যেটা দেখলে পরে জিভের মধ্যে জল চলে আসে
দেখতে ওগুলো খারাপ। আমি এখন এই কড়াই থেকে নামিয়ে নিয়ে কি কি মশলা আমি এর মধ্যে দিব সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি, আপনারা দেখেন। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পাঁচফোড়ন নিয়েছি, সাদা এলাচ আর জিরা। আমি এগুলোকে এখন ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তেলে নিব, তেলে নিয়ে আসতেছি আমি আপনার কাছে। এখন আমি ওই একই ফ্রাই প্যানে শুকনো মরিচ নিয়েছি, আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে পরে মরিচের পরিমাণ বেশি নিতে পারবেন, এবং ঝাল কম খেলে মরিচটা একটু কম দেবেন। আচারে কিন্তু শুকনো মরিচটা ইউজ করা অনেক ভালো, শুকনো মরিচ না হলে আবার আচার জমে না ভালো। আমার মনে হয় আচারের মধ্যে শুকনো মরিচটাই বেটার। শুকনো মরিচটাকে আমি লাল করে ভেজে নেব। এটাকে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে হালকা আদা ভাঙা এরকম করে নিয়ে আপনাদের কাছে আমি আসতেছি। মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি।